আসছে যে খবরে রাজ্যপালের বার্তার পরই পদক্ষেপ পদক্ষেপ উচ্চশিক্ষা দপ্তরে জানা যাচ্ছে রাজ্যপাল সকালে ভিডিও বার্তায় বলেছিলেন অনেক উপাচার্য রিজাইন করেছেন শিক্ষা দপ্তর এবং আইএস অফিসারদের চাপের মুখে এবার সে পদত্যাগে উপাচার্যদের চিঠি দিল উচ্চশিক্ষা দপ্তর চিঠিতে উল্লেখ করা হয়েছে এমন কোনো চাপ এসে থাকলে আগ্রাসবজবরের মধ্যে দপ্তরকে ইমেল মারফত জানাতে হবে সঙ্গে দিতে হবে ডকুমেন্টস শান্তন রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে শান্তন সকালে ভিডিও বার্তা এবং তারপর উচ্চশিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত কি বলা হচ্ছে দেখো রাজ্যপাল যে সকালে বার্তা দিয়েছিলেন তাতে তিনি উল্লেখ করেছিলেন যে বিভিন্ন উপাচার্যরা তারা পদত্যাগ করেছেন উচ্চশিক্ষা দপ্তর এবং বিভিন্ন আইএস অফিসার তারা চাপ দিচ্ছিলেন এবং সেই চাপের কারণেই কিন্তু তারা পদত্যাগ করেছেন এবং তারপরেই দেখা গেল উচ্চশিক্ষা দপ্তর তারা পদক্ষেপ গ্রহণ করলো এবং তারা সেই পাঁচজন যে প্রাক্তন যারা উপাচার্য অর্থাৎ প্রাক্তন অন্তর্বর্তীকালীন উপাচার্য যারা পদত্যাগ করেছেন সেই উপাচার্যদের চিঠি পাঠালেন এবং চিঠি পাঠিয়ে বলা হচ্ছে 11 সেপ্টেম্বরের মধ্যে দপ্তরকে জানাতে হবে যে কে বা কারা চাপ দিয়েছিল এবং প্রমাণ সহ মেল আইডি দেওয়া হয়েছে সেই মেল আইডিতে এই অভিযোগ মেল করতে হবে যদি তারা মেল করতে না পারেন বা সেই অভিযোগ দপ্তরকে জানাতে না পারেন তাহলে দপ্তর ধরে নেবে যে আচার্য তিনি অসত্য কথা বলছেন এবং তারপর আইন অনুযায়ী পদক্ষেপ করার কথা সেই পদক্ষেপ কিন্তু উচ্চশিক্ষা দপ্তর করবে এই তালিকায় যে নাম রয়েছে তাতে দেখা যাচ্ছে সঞ্চারী রায় মুখার্জি যিনি অন্তর্বর্তীকালীন প্রাক্তন উপাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চন্দন বসু যিনি প্রাক্তন উপাচার্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইন্দ্রনীল মুখার্জি যিনি প্রাক্তন উপাচার্য ম্যাকাউট এবং গৌতম মজুমদার তিনিও ম্যাকাউটের প্রাক্তন উপাচার্য এবং অমিতাভ দত্ত যিনি অন্তর্বর্তীকালীন প্রাক্তন উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয় এই পাঁচ উপাচার্যকে চিঠি পাঠালো উচ্চশিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে বলা হলো 11 তারিখ মধ্যেই মেল করে অভিযোগ জানাতে হবে কারা চাপ দিয়েছিলেন কেন তিনি পদত্যাগ করেছিলেন যদি সেই সঠিক উত্তর না আসে তাহলে কিন্তু উচ্চশিক্ষা দপ্তর আগামী দিনে রাজভবনকে চিঠি পাঠাবে যে কেন রাজভবন থেকে এই বার্তা দেওয়া হলো এবং তারপর যে আইন অনুযায়ী ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে ধন্যবাদ সায়ন্তন সঙ্গে ছিলেন সায়ন্তন ভট্টাচার্য